মন্ত্রী বিমল বৰা মুখ্যমন্ত্রী কিয় আহ্বান জনালে শিক্ষার্থী? ভারপ্রাপ্ত সঞ্চালিকায় উদঙালে অসম সরকারের বিভাগের উদাসীনতা। ভারপ্রাপ্ত সঞ্চালকের মতে স্মারকপত্র দাবিপত্র দিলেও পড়ি রব কার্যালয়তে। এনেকয়ে চলে নাকি রাজ্যের বিভাগ সমূহ? প্রতিবাদকারীর সম্মুখত এয়া ক্ষোভ নে ব্যর্থতা স্বীকার ভারপ্রাপ্ত সঞ্চালকের? বৃহস্পতিবারের দিনট ডক্টর ভূপেন হাজরিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র আর দূরদর্শন প্রতিষ্ঠান উত্তাল হয়ে পড়ছিল শিক্ষার্থীর প্রতিবাদত। আন্তঃগাঁথনির চরম অভাব আর সঞ্চালকের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ছিল প্রতিবাদকারী। ভারপ্রাপ্ত সঞ্চালক হিসাবে দায়িত্বভার দিয়া মীনাক্ষী দাসে সমাধান করার নামত কেবল আশ্বাস প্রদান করিয়ে দায়িত্ব সামরার অভিযোগ উত্থাপন করেছিল। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিব পদত আছে এগারী মীনাক্ষী দাস। কেবল সেয়াই নহয়, সাংস্কৃতিক বিভাগের সঞ্চালকের লুইত কুঁয়ার রুদ্রবরুয়া রাজ্যিক সংগীত মহাবিদ্যালয়েরও সঞ্চালক পদত আছে এগারী সরকারের বিষয়া। শিক্ষার্থী সমাজের প্রতিবাদত সেওমানেই শুক্রবারে প্রতিবাদস্থলীত উপস্থিত হল মীনাক্ষী দাস। কিন্তু প্রকৃত সমস্যার বিষয়ে কথা নপতাক গুছি গল মীনাক্ষী দাস। তার পাছতেই ক্ষোভ উজাড়ছে শিক্ষার্থী। আনহাতে প্রতিবাদস্থলীত উপস্থিত হয়ে কিদরে সরকারের ব্যর্থতা উদঙালে চাও সেই দৃশ্য। 2021 চনের পর চলাই আছো আজি 2021-22-23-24 আজি যি হল কিমান বার গভর্নমেন্টের তার প্রপোজাল সাবমিট করা হয়েছে এটা আপনি গম পাইছেন না? নপাকে আজি আপনি কথা বলতে আছেন না? আমি তো না জানো, এখানে না জানো মানে কি অফিসে রেকর্ড আছে না? তার পাছতে জবাবদিহি ছাত্র সমাজের শিক্ষানুষ্ঠান নহার বাবে প্রতিবাদত বহিবলগিয়া হল বলে উভতি ধরে ছাত্র সমাজে। নাহে কারণে আমি উপায় নাপায় উপায় নাপায় এই জায়গা মে উপায় নাপায় এই জায়গা হয়েছে নহলে অফিসরে আসলে তার পাছতে শিক্ষার্থী সকলে মীনাক্ষী দাসক স্মারকপত্র দিছিল যদিও প্রথমে সেই পত্র স্বাক্ষর নথকার দোহাই দি তেও শিক্ষার্থী সকলক সহি করে দিবলৈ উভতাই দিলে এইদরে। এইদরে এতিয়া সরকারী শিক্ষানুষ্ঠানের আন্তঃগাঁথনির চরম দুর্বলতা আর ভারপ্রাপ্ত সঞ্চালিকাগীর বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি প্রতিবাদ অব্যাহত রাখিছে। মন্ত্রী বিমল বৰা আর মুখ্যমন্ত্রীকো বিষয়ট দৃষ্টি নিক্ষেপ করবল আহ্বান জানাইছে শিক্ষার্থী সকলে। প্রতিবাদকারী সকলের এগারী ছাত্রই জানা মতে মন্ত্রী বিমল বৰাক সাক্ষাৎকার করার কথা আছে। এই ক্ষেত্র সরকারে দৃষ্টি নিক্ষেপ করব নে নকরে, করলে কিদরে গুরুত্ব প্রদান করব সেয়া লক্ষণীয় হব। আনহাতে স্বয়ং ভারপ্রাপ্ত সঞ্চালকে দিয়া মন্তব্যের পরাই এতিয়া সরকারের ফুপুলা স্বরূপ যে দেশ দেশক ওলাই পড়ছে সেও গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।